রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে? বলে দে আমায় কি করিব সাজ, কি ছাতে কবরী বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস? মা গো, কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস? আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে? বলে দে আমায় কি করিব সাজ, কি ছাতে কবরী বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস? মা গো, কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস? আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষে দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে? ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রাতে, ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মা গো, কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানি না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে? রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের বাণী যেন চির নতুন আবার চির পুরাতনও বটে। আমরা নতুনকে সাদরে সম্ভাষণ করি, আবার পুরনোকে আমরা তুলে রাখি তার নিজের জায়গায়। এবার রবীন্দ্রনাথকে আমরা কি বলতে পারি চির নতুন, না বলবো চির পুরাতন? তার গান, তার বাণীকে আমরা কীভাবে আমাদের সামনে তুলে ধরতে পারি? আমরা তাকে কি বলতে পারি যে আজ থেকে সহস্র বছর বা একশো বছর পরে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের গান এমনই থাকবে? রবীন্দ্র বিশেষজ্ঞরা যারা রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের বাণী নিয়ে চর্চা করেন, তারা কি বলেন? শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরমস্থানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরমস্থানি দিও, সারা পথের ক্লান্তি খুঁজে না পায়।
যে কণ্ঠের জাদুতে আমরা নিমজ্জিত ছিলাম, যার কণ্ঠের জাদু স্পর্শে আমাদের নতুন করে জাগার অনুভূতি হয়, তিনি প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রবুদ্ধ রাহা। তার বাড়িতে আমরা চলে এসেছি, রবীন্দ্রনাথকে নিয়ে তার অনুভব তার ভাবনা একটু ভাগ করে নেব। স্যার বলছি যে আপনার মতন এমন মানুষকে পেলে যে প্রশ্নগুলো প্রথম প্রথমেই জানতে ইচ্ছে করে, যে এই যে দীর্ঘ জীবনে রবীন্দ্র গান চর্চা আর সেই সময় থেকে এই পর্যন্ত রবীন্দ্রনাথের গানের যে চেঞ্জ, সেই চেঞ্জটা আপনাকে কিভাবে নাড়া দেয়? হ্যাঁ, চেঞ্জ জানো তো, মানে রবীন্দ্রনাথের গান সাবজেক্টটা এত বড় যে সেটার আমরা এতটুকু এইটুকু জিনিস সারা জীবনে শিখতে পারি তো, কাজে তার যে কি অরিজিনাল কি চেঞ্জ এসব নিয়ে আর মাথা ঘামানোর সময় থাকে না। এবার পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি জানি সবই আর কি, কিন্তু আমি ওই সাবজেক্টটাকে এত ভেতরে নিয়ে কাজ করার চেষ্টা করি যে কে দু চারজন কি বিকৃত করার চেষ্টা করলো না করলো তাতে আমার তো কিছু যায় আসে না, সারা পৃথিবীর কিছু যায় আসে না। এবং তারা ওই দুদিন একটু পুরুল পাটুল করে তারপর তারা নিশ্চিন্ন হয়ে যায়, তাদের কেউ খবরও রাখে না। কিন্তু যারা রবীন্দ্রনাথের গানকে ভালোবেসে শ্রদ্ধা করে চর্চা করে তাদের কাজগুলোই কিন্তু আজীবন থেকে যায়, কারণ এই সাবজেক্টটাই এত বড় এবং উনি যে মাপের মানুষ, যে ধরনের কম্পোজিশন করে গেছেন, এতে আর কারোর হাত দেওয়ার কিছু দরকার, খালি ভালোবেসে চর্চা করে একটু। আর স্যার আপনি আপনার এই গানের সম্ভার নিয়ে সমগ্র পৃথিবীর প্রায় অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, আমাদের এই ধরুন পশ্চিমবঙ্গের বাঙালি তার সঙ্গে ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাঙালি বা বাইরের যারা অ্যাব্রডের বাঙালি, তাদের এই যে শ্রোতাদের যে ভাগ সেটা কি কোনো চোখে পড়েছে যে এখানে এরকম খুব একটা মেজর যে কোনো পরিবর্তন আমার মানে খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে সেরকম কিছু মনে হয়নি। সব জায়গাতেই মিশ্র ক্রাউড থাকে, তার মধ্যে কিছু লোক খুব সিরিয়াস, কিছু লোক একটু হালকা গান পছন্দ করেন, কারা কেউ কেউ পছন্দ করেন না, সেগুলো ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কম্পারেটিভ স্টাডি যদি একটা করতে বলো সেটা করলে, যেমন ধরো নর্থ ইস্টে মানে শিলচর গৌহাটি বা আগরতলা, এখানকার লোকদের মধ্যে আমি মানে প্যাশনটা অনেক বেশি দেখেছি আর কি, মানে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে। সিমিলারলি বাংলাদেশে ঢাকাতে আমি যেটা সবসময় বলি যে রবীন্দ্রনাথের গান তো পড়তে হয় আগে, গান গাওয়া তো আগে, তো কবিতাটাকে পড়তে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এবং আমি সেটা আমার স্টুডেন্টদের যেটা বলি, রবীন্দ্রনাথের একটা কবিতাকে তুমি যতবার পড়বে প্রত্যেকবার তার ইন্টারপ্রিটেশন আলাদা হবে। প্রথমে আমি একটা 12 বছর বয়সে গানকে যেভাবে গাইতাম এখন তো সেভাবে গাইবো না, আমার তো পুরো মানেটাই চেঞ্জ হয়ে গেছে। এবং আমি স্টুডেন্টদেরও সেটা বলি যে কথা সুর তাল লয় সেগুলো তো ঠিক আছে, কিন্তু আলটিমেট একটা গানের তো এক্সপ্রেশন। এবার এক্সপ্রেশনটা তুমি কবিতাটাকে শুনে তোমার যেরকম তুমি যেরকম পড়ে যেরকম বুঝছো সেইভাবে তুমি এক্সপ্রেস করবে, মানে আমি যেটা বলছি সেটা যে তোমায় এক্সপ্রেশন দিতে হবে তার কোনো মানে নেই। আমি তোমায় বলবো কথা সুর তাল লয় এগুলো যাতে কোনো ভুল না হয়, সেগুলো টেকনিক্যালি কারেকশনটা। এবার এক্সপ্রেশন একটা গানের আমি একটা এক্সপ্রেশন করছি, তোমার যদি মনে হয় সেই এক্সপ্রেশনটা ঠিক আছে তাহলে তুমি সেটা ফলো করবে, আদারওয়াইজ তুমি তোমার মতো করে কথাটাকে ইন্টারপ্রেট করে তুমি এক্সপ্রেশন করবে। এই লিবার্টিটা আমি সবাইকে দিয়ে দিই। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে জানো না। শত শত নিয়ত ভীত পীড়িত